नमस्कार बंधुरा जय श्रीहरि यूट्यूब चैनले अपने सकल के स्वागत। आज के भिडियोते आलोचना करब जो वृश्चिक राशि जातक जातिका 2022 एप्रिल मास केमन जाबे केमन काटबे 2022 एप्रिल मास। तो बंधुरा जानते होले भिडियोटी शेष अब्दि देखुन। हरि हरि करो रे भजन कित्तो हबे चैतन्य। वृश्चिक राशिफल एप्रिल 2022 अनुसारे व्यवसा और चाकरी जीवन। आमी जदि एकजन व्यवसायी हन एवं व्यवसा कयेक मास दीर्घतिते चलछे ताहले एई मासे आपनाके आरो कठोर परिश्रम करते हबे। आपनि जदि एई मासे भालो काज करेन तबे काजगुलो हबे एवं व्यवसाय नतून गति आसबे। এই সময় আপনার মন শান্ত রাখুন এবং ধৈর্য সহকারে কাজ করুন। আপনি যদি একটি প্রাইভেট চাকরি করেন তাহলে অফিসে কিছু লোক আপনার প্রতি হিংসাবোধ করতে পারে, তারাও আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করবে। যেমন অফিসের রাজনীতি থেকে নিজেকে দূরে রাখলেই ভালো হবে, শুধু আপনার কাজের ওপর মনোযোগ দিন এবং অন্য কিছুতে ফোকাস করবেন না। বৃশ্চিক রাশি অনুযায়ী শিক্ষা এবং কর্মজীবন এপ্রিল 2022 ম্যানেজমেন্ট কোর্স করা শিক্ষার্থীদের জন্য বছরের এই মাসটি কিছুটা কঠিন হতে পারে। এই মাসে আপনার হাত থেকে কিছু কাজ চলে যেতে পারে, মনোযোগ দিতে ব্যর্থতা সমস্যা সৃষ্টি করবে। শুরু থেকেই এই বিষয়ে সচেতন মনোভাব অবলম্বন করলে পরিস্থিতির উন্নতি হতে পারে। সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কাজের ব্যাপারে সচেতন হবেন এবং অধ্যাবসায়ের সাথে অধ্যয়ন করবেন, শিগগিরই ফল পাবেন তারা। বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের পিতার সহযোগিতা পাবে এবং তার কাছ থেকে সঠিক দিক নির্দেশনা পাবে। বৃশ্চিক রাশিফল 2022 এপ্রিল অনুসারে প্রেমের জীবন। এই মাসে আপনি আপনার প্রেমিকার সাথে দেখা করবেন এবং আপনি তার সাথে মান সম্পূর্ণ সময় কাটাতে সক্ষম হবেন। দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসাও বাড়বে এবং পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে। তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ থাকলে তাও মিটে যাবে এবং সম্পর্ক আরও মজবুত হবে। বিবাহের জন্য সম্পর্ক খুঁজছেন এমন লোকেরা কোথাও থেকে একটি ভালো প্রস্তাব পেতে পারে, তবে মনোযোগের অভাবে তা আপনার হাত থেকে চলে যেতে পারে। এমন অবস্থায় কোনো ভালো সম্পর্ক হাতের বাইরে যেতে দেবেন না এবং সব বিষয়ে মনোযোগ দিন। বৃশ্চিক রাশি অনুযায়ী স্বাস্থ্যজীবন এপ্রিল 2022 এই মাসের দ্বিতীয় সপ্তাহে পেশিতে শক্ত হওয়ার সমস্যা হতে পারে। এমন অবস্থায় আপনি যদি যোগব্যায়ামকে আপনার জীবনে নিয়মিত স্থান দেন তাহলে তেমন কোনো সমস্যা হবে না। মাসের মাঝে মাঝেতে হাঁটু ব্যথার সমস্যা থেকে যেতে পারে। কারোর সাথে মর্নিং ওয়াক করা অভ্যাস করুন। আপনি যদি কোনো শারীরিক খেলা খেলেন তাহলে খেলার আগে অবশ্য ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন, অন্যথায় পরে সমস্যা দেখা দিতে পারে। মাসের শেষে বমি, ডায়রিয়া ইত্যাদি সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে। বৃশ্চিক রাশি অনুযায়ী পারিবারিক জীবন এপ্রিল 2022 এই মাসটি আপনার পারিবারিক জীবনের জন্য ঝামেলাপূর্ণ হতে পারে। আপনার মা বা স্ত্রীর মধ্যে কিছু সময়ের জন্য মতপার্থক্য থাকতে পারে, যার কারণে বাড়িতে কিছুটা বিশৃঙ্খল থাকার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি থাকলে তার স্বাস্থ্য খারাপ থাকতে পারে, এজন্য আপনাকে সেদিকে মনোযোগ দিতে হবে। যদিও সব কিছু শান্তিপূর্ণ থাকবে এবং বাড়িতে কোনো সমস্যা হবে না, তবে মাসের তৃতীয় সপ্তাহে কারোর সাথে মতপার্থক্য দেখা দিতে পারে। ঠান্ডা মাথায় কাজ না করলে এইসব পার্থক্য ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকেরা এই বিষয়গুলি মাথায় রাখুন। শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন যোগ ব্যায়াম করুন, যার মধ্যে প্রধানত 10 মিনিট ওম মন্ত্র, 10 মিনিট কপালভাতি, 10 মিনিট অনুলম বিলোম জপ করা হয়। এতে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য একবারে ঠিক থাকবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি শান্ত এবং নির্জন জায়গায় 10 থেকে 20 মিনিটের জন্য ধ্যান করুন। এর থেকে দুটি সুবিধা রয়েছে, একটি হলো ভালো ঘুম, দ্বিতীয়ত আপনি পরের দিন সতেজ বোধ করেন। ধ্যান করার সময় আপনি একটি মাঝারি ভলিউমে শান্ত সঙ্গীত শুনতে পারেন। প্রতি মঙ্গলবার সকালে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং হনুমান মন্দিরে প্রণাম করে আসতে পারেন। এর মাধ্যমে আপনার বা আপনার পরিবারের ওপর যে কোনো ধরনের সংকট এসেছে তা দূর হয়ে সর্বদা সুখ ও শান্তি বজায় থাকবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।